সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরফুল ইসলাম নিউজ অব নিউজে তো বন্ধুরা আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন নতুন নতুন চাকরির আপডেট আপনাদের সামনে দেওয়ার জন্য তারপ্রেক্ষিতে আজকে আমরা নিশেছি বাংলাদেশের গ্রাম উন্নয়ন কর্ম কাকে নতুন একটি চাকরি সার্কুলার প্রকাশিত করেছে যেটা প্রচুর লোক নিয়োগ হবে যারা এনজিওর চাকরি কথা ভাবছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা ভাবছেন যে এনজিওতে চাকরি করবেন তাদের জন্যে আজকে এই ভিডিওটি বানানো যারা এনজিও চাকরি সব সময়। তো গাকে যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত প্রকাশিত করেছে সেটা বিষয়ে আজকে আমরা আলোচনা করবো গাক উন্নয়ন কর্ম গাক জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা এটি সুদীর্ঘ তিরিশ বছর যাবৎ সমগ্র বাংলাদেশের দশ লক্ষ পরিবারের মাঝে মাইক্রো ফাইন্যান্স কার্যক্রম সহ শিক্ষা স্বাস্থ্য ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে সংস্থার চলমান মাইক্রোফিনান্স কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নিম্নমণ্ডিত পদের জনবল নিয়োগের জন্য তারা চাকরির একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে সেই বিজ্ঞপ্তি আজকে আমি আপনাদের জানাবো এক নম্বরে দেওয়া আছে সিনিয়র জেনারেল ম্যানেজার পদের সংখ্যা তিনটি বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর সম্মান বা স্নাতক সংশ্লিষ্ট সংশ্লিষ্ট সমাপদের ন্যূনতম তিন বছর কাজ করার অভিজ্ঞতা বিশ থেকে পঁচিশটি শাখা পরিচালনা দক্ষতা থাকতে হবে মাসিক বেতন সর্বসা চৌষট্টি হাজার চারশো একাত্তর টাকা থেকে সত্তর হাজার তিনশো তেতাল্লিশ টাকা পর্যন্ত মোটর সাইকেল বিল মোবাইল বিল লাঞ্চ শাখা পরিদর্শন রাত্রিযাপন ভাতা অন্যান্য ভাতাসহ এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে বৃত্তায় চুয়ান্ন হাজার টাকা হতে চুয়াত্তর হাজার টাকা পর্যন্ত ইনস্যাপটিভ পাওয়ার সুবিধা রয়েছে অধিক যোগ্যতা সমন্বয় প্রার্থীদের বেতন আলোচনার সাপেক্ষে দুই নম্বরতে আছে এরিয়া ম্যানেজার পদের সংখ্যা দশটি বয়স সর্বোচ্চ পাঁচচল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক সম্মান স্নাতকোত্তর সংশ্লিষ্ট সম ন্যূনতম তিন বছর কাজের বাস্তব অভিজ্ঞতা সহ ন্যূনতম চার থেকে ছয়টি শাখা পরিচালনার দক্ষতা থাকতে হবে মাসিক বেতন সর্বসাকুল্য চুয়ান্ন হাজার তেরো টাকা মোটর সাইকেল বিল মোবাইল বিল লাঞ্চ ভাতা শাখা পরিদর্শন রাত্রিযাপন ভাতা অন্যান্য সহ এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে তৈমাত্রিক ভিত্তিতে ছত্রিশ হাজার টাকা হতে উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত ইনসেপটিভ পাওয়ার সুযোগ সুযোগ রয়েছে অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে তিন নম্বরে আছে সিনিয়র শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা হচ্ছে তিরিশটি বয়স সর্বোচ্চ চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক সম্মান স্নাতক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদের ন্যূনতম তিন বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন সর্বসা করল চল্লিশ হাজার উনষাট টাকা থেকে মোটরসাইকেল জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ ভাতা ভাতা ভাতাসহ এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে তৈ মাসিক ভিত্তিতে চব্বিশ হাজার টাকা হতে তেত্রিশ হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুবিধা ও ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে চেন্ন ফিল্ড সিনিয়র ফিল্ড অফিসার প্রদেশ হচ্ছে একষট্টি সর্বোচ্চ বয়সী হচ্ছে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে ন্যূনত পাঁচ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন সর্বসা করল বত্রিশ হাজার ষাট টাকা মোটরসাইকেল জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ ভাতা অন্যান্য সহ। এছাড়াও লক্ষ্যমাতা অর্জন সাবেককে তৈমাত্রিক বৃত্তিতে ষোলো হাজার টাকা হতে বাইশ হাজার টাকা পর্যন্ত ইনসেপটিভ পাওয়ার সুবিধা ও ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে উল্লেখ্য ঢাকা চট্টগ্রাম খুলনা ও সিলেট বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বর হচ্ছে ফিল্ড অফিসার পদ সংখ্যা হচ্ছে একশো পঞ্চাশটি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষা প্রতিযোগিতা স্নাতক বা সমমান ছয় মাস শিক্ষানবিশ মাসিক বেতন হচ্ছে আঠারো হাজার টাকা মূল্যায়নের ভিত্তিতে যে কাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিশ্চিত নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসা করল সাতাশ হাজার পাঁচশো বাইশ টাকা মোটরসাইকেল বিল জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ পাতা অন্যান্য পাতা সহ এছাড়াও লক্ষ্যমতা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে ষোলো হাজার টাকা হতে বাইশ হাজার টাকা বন্ধ ইনসেপটিভ পাওয়ার সুবিধা এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে যে সকল প্রার্থীর মাইক্রোফিন্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে এক বছর কাজের অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানিবিশ শিথিলযোগ্য এবং পর হতে মাসিক পূর্ণ বেতন প্রদান পাবেন উল্লেখ্য ঢাকা চট্টগ্রাম খুলনা প্রদান করা হবে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার সংখ্যা পঞ্চাশটি সর্বোচ্চ বয়সী মা পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বিকম বিবিএস মানে ডিগ্রি পাস শাখায় শাখায় অবস্থান করে সফটওয়্যার মাধ্যমে দৈনন্দিন আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় হিসেবে পরিচালনা রক্ষণ সংরক্ষণ করতে হবে ছয় মাস শিক্ষানবিশকাল মাসিক বেতন আঠারো হাজার থেকে ষোলো হাজার ভিত্তিতে ষোলো হাজার হতে বাইশ হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুবিধা এবং ফেয়েক আবাসন সুবিধা রয়েছে যে সকল প্রার্থীর মাইক্রোফিনান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট প্রদের ন্যূনতম এক বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিশ শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন বাধাপ্রাপ্ত হবেন এছাড়াও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস ন্যূনতম পাঁচজন এম আই সদস্যের মাইক্রোফিন্স কার্যক্রম পরিধান মাসিক দুই হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকার দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন শুধুমাত্র ঢাকা চট্টগ্রাম খুলনা ও সিলেট বিভাগ কাজ করতে আগ্রহী প্রার্থীদের আবেদন করার জন্য অনুরোধ করছে তারা সাত নম্বর দেওয়া আছে শিক্ষান বিষ ফিল্ড অফিসার সংখ্যা হচ্ছে একষট্টি সর্বোচ্চ বয়সীম বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সমমান ছয় মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন ষোলো হাজার টাকা মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন পঁচিশ হাজার পাঁচশত বাইশ টাকা মোটরসাইকেল জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ ভাতা অন্যান্য ভাতাসহ প্রাপ্য হবেন এছাড়াও লক্ষ্যমত অর্জন সাপেক্ষে তৈমাত্রিক ভিত্তিতে ষোলো হাজার হতে বাইশ হাজার টাকা পর্যন্ত ইনসেফটি পাওয়ার সুযোগ ও ফ্রিয়া ককা সুবিধা রয়েছে শুধুমাত্র ঢাকা চট্টগ্রাম ও সিলেট বিভাগে কাজ করতে আগ্রহী পার্থক্যক আবেদন করতে পারবেন সকল পদের পাত থেকে মোটরসাইকেল চালানো প্রদর্শ হতে হবে এবং কম্পিউটার অফিস প্রোগ্রাম ও ইন্টারনেট ব্যবহার জানতে হবে উল্লেখ্য যে সকল পদের মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাক চাকরি বিধিমালা অনুযায়ী বছরে তিনটি উৎসব বাতা পিসি সি সিপিএফ গ্র্যাচুইটি দূরত্ব বাতাস সিটি অ্যালাউন্স লিপ এনক্যাশমেন্ট সুবিধা যাতায়াত ও দুর্ঘটনাজনিত বিমা সুবিধা প্রাপ্য হবেন আগ্রহীরা আগামী একত্রিশ অক্টোবর একত্রিশ আগস্ট দু হাজার তেইশ তারিখের মধ্যে দুই কবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নাম্বার শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি অভিজ্ঞতা উচ্চতা ওজন দুইজন পরিচয় প্রদানকারীর আত্মীয় নন এমন ব্যক্তির নাম এবং মোবাইল নাম্বার আবেদনপত্রের সাথে খামের উপর লিখে আপনারা কোঅর্ডিনেটর মানব সম্পদ বিভাগ গ্রামোন্নয়ন গার্ক প্রধান কার্যালয় গার্ক টাওয়ার বনানী বগুড়া বরাবর আবেদন করতে হবে শুধুমাত্র বাছাইগত প্রার্থীদের নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য মোবাইল ফোন এস এম এস মাধ্যমে জানানো হবে সকল পদের ক্ষেত্রে নারী প্রার্থীদের অগ্রাধিকার নারী প্রার্থীরা আবেদন করলে অবশ্যই অগ্রাধিকার পাবেন বিশেষ দশবে বলা আছে নির্বাচিত প্রার্থীদের পরীক্ষা ঢাকা কমিলা যশোর করে অনুষ্ঠিত হবে তো বন্ধুরা যারা আরও বিস্তারিত জানতে চান তারা অবশ্যই গাক ডট ও আর জি ডট বিডি ডট কমে লগ ইন করে আপনারা জানতে পারবেন গা গাক হচ্ছে একটি টাস্টার এনজিও কোম্পানি আপনারা যারা আবেদন করতে চান যারা এনজিও চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করবেন সেবন্ত এখন সর্বশেষ আমাদের আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই আমাদের ছোট্ট পরিবারের সদস্য হন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসি বা কৃতজ্ঞতা তো বন্ধুরা প্রতিদিনের মতো আমরা এরকম চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনার সামনে হাজির হব পরবর্তীতে নতুন একটি ভিডিওতে আবার দেখাবো সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ